বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু সোদপুরের পানিহাটির নবোদয় সংঘ। এবার নবোদয় সংঘের ভাবনা চিন্তা হচ্ছে আদিম। চলো তোমাদের সঙ্গে এই প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখাবো। এই দেখো সামনেই রয়েছে কিন্তু আদিম মানুষ, দেখতে পাচ্ছ তীর ধনুক যা যা ব্যবহার করতো তখনকার মানুষেরা। তারপরে এই দেখো কাঠে পুড়িয়ে, মানে কাঠের আগুন জ্বেলে যে মাংস পুড়িয়ে খাওয়া হতো সেই চিত্রও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পুরো প্যান্ডেলেই কিন্তু রয়েছে আদিম মানুষের জীবনযাত্রা, তারা কীভাবে জীবিকা নির্বাহ করত। তীর এইসব দিয়েই কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সজ্জিত হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো প্যান্ডেলটাই কিন্তু রয়েছে দেখো তীর, ওরা যে মুখোশ, সমস্ত কিছু দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা নির্মিত হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসো, তোমাদের ভাল লাগবে। পানিহাটি সোদপুর নবোদয় সংঘের এই প্যান্ডেলটা দেখতে তোমরা অবশ্যই আসো। চলো এবার তোমাদের ভেতরটাকে ঘুরে দেখায় মাতৃ প্রতিমা, আর ভেতরের হচ্ছে মণ্ডপ সজ্জাটা। চলো ভেতরে যাই, ভেতরে যাই। পুরো মণ্ডপটা দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই কিন্তু পানিহাটি এখানে এসো, তোমাদের ভালো লাগবে। এই দেখো ছাড়টা দেখো কি সুন্দর। থিমের সঙ্গে সামঞ্জস্য করে কিন্তু মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমাকেও কিন্তু সেই রকমভাবেই উদ্যান করা হয়েছে। খুবই সুন্দর মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট মণ্ডপে আবার তোমাদের সঙ্গে আমার কিন্তু দেখা হয়ে যাবে। এখন আমি কিন্তু তোমাদের দেখাতে চলেছি হচ্ছে সোদপুরের ধানকল মোড় সাহেব কলোনির পুজো। সেটা হচ্ছে এবার হচ্ছে ওদের 75 বছর পূর্তি উপলক্ষে, মানে 100 ফুট উচ্চতা সম্পূর্ণ এক দুর্গা, প্রচুর বড়। সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করবো। তো চলো দেখতে পাচ্ছ তোমরা সব থেকে বড় দুর্গা, দুর্গা মানে এসে দেখতেই পারবে বিশাল বড় মায়ের একটা মণ্ডপ, প্রচণ্ড ভিড়। চলো আমি তোমাদের ভেতরটাও শেয়ার করি, দেখতেই পাচ্ছ মানে একটা অপূর্ব একটা সুন্দর অনুভূতি এখানে আসলে তোমরা পাবে। মানে বাইরে ছিল অত উচ্চতা সম্পন্ন মা দুর্গার ইয়ে, আর এইটা হচ্ছে ভেতরটা, মণ্ডপের ভেতরটা। মণ্ডপের বাইরেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা, দেখতে পাচ্ছ। এই দেখো সাজানো হয়েছে, এই দেখো খুব সুন্দর কিন্তু দেখো। তোমাদের খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই আসো সাহেব কলোনিতে সোদপুরে। 100 ফুট মাতৃ প্রতিমা বাইরে দর্শন করে ভেতরে এত সুন্দর মায়ের, এটা হচ্ছে মা এখানে পূজিত হবে। চলো এবার তোমাদের সঙ্গে আবার একটা অন্য প্যান্ডেলে দেখা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি তোমার বরানগর নোয়াপাড়া উদয় সংঘ ক্লাবের সামনে। চলো তোমাদের এই পুজো প্যান্ডেলটা দেখাবো। এবার এদের মানে পুজো প্যান্ডেলের ভাবনা হচ্ছে প্রকৃতি। আমরা জানি যে প্রকৃতি কিন্তু এখন ড্যামেজ হয়ে যাচ্ছে, যার জন্য নানান রকমের অসুবিধে আমাদের সমাজে কিন্তু হচ্ছে প্রাকৃতিকভাবে। তো সেই প্রকৃতিকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। পুরো সবুজ প্রকৃতির মাঝে মায়ের আবির্ভাব। আসলে আমরা মানে গাছপালা প্রকৃতিকে নষ্ট করে যেইভাবে আমাদের মানে প্রকৃতিকে ড্যামেজ করে যেইভাবে আমরা বড় বড় বিল্ডিং তুলছি, আমরা সবুজ দেখতেই পাই না। এবং আমাদের শিশুদের, আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা একটা মানে মানে সুন্দর পরিবেশ দিতে পাচ্ছি না। দেখো এবার দেখো সেটাই রয়েছে কিন্তু এই ইয়েতে, চারিদিকে দেখো শুধু সবুজায়নই রয়েছে। এই দেখো চলো এবার ভেতরটা তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো প্যান্ডেলের ভেতরটা। ওপরে রয়েছে কিন্তু সোলার ছোট ছোট পাখি দিয়ে পুরো সিলিংটা করা হয়েছে, আর এই দিকে রয়েছে মা দুর্গা। দেখো প্রকৃতিকে সামঞ্জস্য রেখেই কিন্তু মা দুর্গাকে এখানে রূপায়ণ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু মা এখানে আছে। পুরো প্যান্ডেলটাই দেখো
নোয়াপাড়া দাদাভাই দেখার পথেই কিন্তু পড়বে নোয়াপাড়া উদয়ন সংঘ। তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, ভালো লাগবে তোমাদের। মানে এই সব পুজোগুলো ঠিক গলিতে গলিতে হয়, তো এগুলোও কিন্তু খুব সুন্দর, সেটা তোমরা দেখার জন্য অবশ্যই আসো। নোয়াপাড়া দাদাভাইয়ের প্যান্ডেলটা দেখতে যাওয়ার পথেই আমার চোখে পড়লো তিন সেন সংসদের একটা পুজো মণ্ডপ, যেখানে রয়েছে নাকি রাজস্থানের ভাসমান মন্দির, যেটা নাকি জলের ওপর একটা পুকুরের ওপরে নির্মিত হয়েছে। এই দেখো, এটা হচ্ছে প্রবেশ দ্বার, দেখো এই যে ঢুকছি, আর এটা কিন্তু একটা পুরো বড় পুকুরের ওপরে কিন্তু নির্মিত হয়েছে, দেখতে পারবে। এই দেখো বিরাট বড় পুকুর, পুকুরের ওপরে কিন্তু এই প্যান্ডেলটা নির্মিত হয়েছে। এবারে নিবেদন হচ্ছে তোমার হচ্ছে রাজস্থানের ভাসমান মন্দির, যেটা নাকি তোমরা নোয়াপাড়া দাদাভাইয়ের পুজো মণ্ডপে যেতে পড়বে। আমরা হয়তো বড় বড় মানে প্যান্ডেলের দিকে বেশি ঝোঁক করি, কিন্তু এরকম অনেক প্যান্ডেল আছে যেগুলো নাকি চোখে লাগার মতো, তার মধ্যে একটা কিন্তু এইটা। এই দেখো আর পুরো প্যান্ডেলটা মানে একদম সিম্পল কিন্তু সোফা, আর এদিকে হচ্ছে বড় একটা ঝাড়। এই দেখো এখানটা মাতৃ প্রতিমা। এবার আমরা দেখব বরানগর দাদাভাই সঙ্গে, এবারে তাদের প্যান্ডেল ভাবনায় হচ্ছে শিকর, সেই প্যান্ডেলই তোমাদের সামনে এখন তুলে ধরবো। চলো ভেতরে যাই, ভেতরটা আমরা এখন দাদাভাই সঙ্গে ঢুকছি। আর দাদাভাই সঙ্ঘের এবারে নিবেদন মানে নিবেদন হচ্ছে শেকর। পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ মানে কাঠের ইয়ে দিয়ে তৈরি হয়েছে, গুড়ি দিয়ে তৈরি হয়েছে। আমরা এখন এটা দিয়ে সোজা চলে যাব প্যান্ডেলের দিকে। তাই এই দেখো এইটা হচ্ছে, এবার আমরা ঢুকবো মণ্ডপের ভেতর। খুব সুন্দর কিন্তু মণ্ডপ। এবার আমরা ঢুকছি মণ্ডপের ভেতরে, পুরো মণ্ডপের গায়ে রয়েছে দেখো একটা, ভেতরে ঢুকছি পার্ট করা রয়েছে, দেখো পুরো কিন্তু রয়েছে প্রদীপ, চারিদিকে রয়েছে দেওয়ালের মধ্যে প্রদীপ। আবার আরেকটা মানে কী বলবো, আরেকটা কাউন্টার টাইপের করে রেখে দিয়েছে বলবো, তার গায়ে রয়েছে অজস্র প্রদীপ, মানে মাতৃ প্রতিমা এবার দর্শন করার সুযোগ এসেছে। দেখো সরি, এই দেখো এদিকে হচ্ছে বাউল গান, মাটির সঙ্গে প্রকৃতির সঙ্গে সমস্ত কিছুর একটা যোগসাজক রয়েছে, খুব সুন্দর চিন্তা ভাবনা। তোমরা অবশ্যই কিন্তু দাদাভাই সঙ্ঘের প্যান্ডেলটা দেখে যেও, খুব ভালো লাগবে আশা করবো। বাঁশ, মাটির আলপনা এইসব দিয়ে কিন্তু এই মণ্ডপটা তৈরি হয়েছে। এখানে একটা ছোট্ট মাতৃ প্রতিমা রয়েছে, দেখো পুরো ওয়াল কিন্তু দেখো জুট দিয়ে তৈরি হয়েছে, জুট দিয়ে কলকা করা হয়েছে। এই দেখো এইদিকে রয়েছে মায়ের একটা অনবদ্য রূপ, কেটে কেটে নির্মাণ করা হয়েছে, কলকা করা হয়েছে মাটির ধান দিয়ে। এখন যে পূজা মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেলগাছিয়া সাধারণ বিপ্রৎসব কমিটি, তার ভেতরে আমি ঢুকবো এবং তোমাদেরকে সেই প্যান্ডেলটাকে কিন্তু আমি দেখাবো। থিম হচ্ছে পালকি কথা, তো পালকি প্রায় বললো মানে হারিয়ে গেছে, সেই থিমই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপ সজ্জাটা করা হয়েছে কিন্তু পালকি, গামছা, পালকি বাহকরা কীভাবে সেই সময় পালকি নিজের হাতে করে প্রতীক মানে অতি বলপূর্বক কাঁধে নিয়েছে, তো সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো পুরো মণ্ডপের মধ্যেই রয়েছে কিন্তু গামছা রয়েছে। এই দেখো খুব সুন্দর একটা মানে থিম করা হয়েছে, দেখো পুরোটাই কিন্তু গামছা, পালকি, জমিদার বাড়ি, মানে মা গিন্নি মানে মা দুর্গাকে এখানে গিন্নির রূপ দেওয়া হয়েছে। ছিল দেখতেই পাচ্ছ পুরোটা পাখা দিয়ে সিঁড়িটা তৈরি করা আছে, তার নিচে বসে রয়েছে গিন্নি মা, মা দুর্গা। আমি এখন যে পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিঁথির মোড়ের বন্ধুদল। চলো এবার বন্ধুদলের নিবেদন হচ্ছে মাটির টানে, তো সেই প্যান্ডেলটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি এখন শেয়ার করবো। দেখো ভেতরে আমি ঢুকছি, পুরো প্যান্ডেলটাই কিন্তু নির্মিত হয়েছে ধান, তারপরে হচ্ছে পাট, বাঁশ, পুরো ধান রয়েছে, বেত, আর হচ্ছে এই দেখো বিচুলি রয়েছে এদিকে, এদিকে পাখা রয়েছে, আর এই দেখো লাঙল রয়েছে,
মানে চাষবাস করতে, ধান চাষ করতে যা যা প্রয়োজন হয় সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখো খুব সুন্দর করে। আর এই দিকে রয়েছে দেখো মানে চাষিদের জীবন কথা, মানে চাষিরা যেই সব জিনিস নিয়ে তাদের চাষাবাদ করে সেগুলোই রয়েছে কিন্তু এখানে। মাটি হচ্ছে কৃষকদের কাছে কিন্তু মাতৃ সমান। তো এই দেখো ওপরে রয়েছে কিন্তু কৃষকের ছবি, এই দিকে রয়েছে দুখানা চাকা, প্রবেশ করি আরও সুন্দরভাবে তোমাদের দেখাবো। দেখো এ দেখো ধান কাটতে যেটা লাগে, দেখো পুরো সিলিংটা খুব সুন্দর করে রয়েছে, পুরো একটা গ্রাম্য পরিবেশ। এই দেখো ধান রয়েছে, ছোট ছোট ধান চাষ করা হয়েছে, আর এদিকে রয়েছে কৃষক, আর এই দেখো সামনে রয়েছে একদম। এবার আমরা ঢুকছি দেখো ভেতরের দিকে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, মানে এত সুন্দর কি বলবো, পুরো আসলে একটা গ্রাম বাংলা, সাথে মাটি, সাথে কৃষক, সাথে ধান চাষ, সমস্তটাই কিন্তু এখানে পেয়ে যাবে। মানে চাষিদের জীবন কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, কত কষ্টে ধান চাষ করে আমাদেরকে খাদ্যের যোগান দেয়। আর এদিকে মা দেখো সবুজ বস্ত্র পরিহিতা, মায়ের রূপকেও কিন্তু এই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু করা হয়েছে। ও ওয়ালে কিন্তু রয়েছে দেখো, আগে যেমন ওয়ালে থাকতো না গোবর ঘটে দেওয়া হতো, সেই চিত্রও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পুরো একটা গ্রাম্য পরিবেশ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। চতুর্থীর রাতে তোমাদের সঙ্গে কিছু কিছু মানে স্পেশাল স্পেশাল পুজো প্যান্ডেল কিন্তু শেয়ার করে নিয়েছি। কাদের কাদের এই প্যান্ডেল মানে এই পুজো প্যান্ডেলগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার কবিতা দেখা হয়ে যাবে আবার। টাটা।